রংপুর মহানগরীর কুকরুল দক্ষিণ পাড়ার সিটি কলেজের ইন্টার ফাইনাল ইয়ারের ছাত্রী ইরশাদ জাহান মিমের মরদেহ 16 দিন পর কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। তাকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছিল। দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই আলতাফ হোসেন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিহা খানমের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। উল্লেখ্য যে ইরশাদের বান্ধবী আইভি নিহত ছাত্রী ইরশাদ জাহান তার বাড়িতে ডেকে নিয়ে গেলে সেখানে আইভির ভাই মুন্না ও তার বন্ধু আলামিন টাইগার ইরশাদকে ধর্ষণ করে এবং পরে তাকে হত্যা করে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরের পানিতে লাশ ভাসিয়ে দেয়। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় নিহত ছাত্রীর মা নার্গিস বেগম বাদী হয়ে মামলা করলে আদালত নিহতের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। আমরা এখানে এসেছি আপনার ফৌজদারি কার্যবিধি 1898 176(2) ধারা মোতাবেক আমরা লাশটি উত্তোলন করলাম। এটা হচ্ছে সুরতহাল রিপোর্ট করার উদ্দেশ্যে। তো আপনারা রিপোর্ট হবার পরে জানা যাবে আসলে তার সার্বিক কি হয়েছিল আর কি।